রাতারাতি 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিজাপুর গ্রাম পঞ্চায়েতের বছর 25-এর যুবক সঞ্জয় হরিজন। গত 9ই জুন হরিরামপুর বাজার থেকে 30 টাকার বিনিময়ে লটারি কেটেছিলেন সঞ্জয়। সেই টিকিটে 1 কোটি টাকার পুরস্কার ওঠে। তারপরেই ওই যুবক ভয়ে আত্মগোপন করেন। মঙ্গলবার ওই টিকিট নিয়ে সোজা হরিরামপুর থানায় উপস্থিত হন। বিনিময়ে টিকিটটা কেটেছিলাম, এটা পুরস্কার হয়েছে 1 কোটি। কেমন কেমন লাগছে? এখন তো ভালোই লাগছে, সেই জায়গায় আছি। স্বপ্ন আছে, এখন বাড়ি ঘর তৈরি করতে লাগবে। হ্যাঁ, চিন্তা ভাবনা আছে পরিবর্তকালে কিছু যদি করতে পারি। আপনার বাড়ি? আমার বাড়ি হরিরামপুর হরিজনপাড়া। নাম? নাম সঞ্জয় হরিজন। কতটা খুশি দাদা? এখন তো খুশি আছি, এখন কোনো রকম ভয় লাগছে না, আগে লেগেছিল। পুলিশ আছে? হ্যাঁ, এখন অসুবিধা থানায় আছে, থানায় আছি, অসুবিধা নেই। বছর 25-এ সঞ্জয় হরিজনের বাড়িতে রয়েছেন বাবা, মা, 2 ভাই ও 2 বোন। সঞ্জয় হরিরামপুরেরই এক কাপড়ের দোকানে কাজ করেন। এদিকে খবর শুনেই খুশিতে আত্মহারা পরিবারের লোকজন। ব্যুরো রিপোর্ট, ইভিএম নিউজ, দক্ষিণ দিনাজপুর।